বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করবো। জানোই আমি দেরিতে রান্না বসাই এবং দেরিতে একদম গরম গরম রান্না করে কাজকর্ম সারতে সারতে আমার হয়ে যাবে। রান্নাটা সেরেই আমি টানে চলে যাই, কেননা ঘর বাইরে কাজ আর ঘরের কাজ একসাথে করা যায় না। যে কোনো একটা কাজের দিকে এগোতে হবে, হয়তো রান্নার কারণে যে কোনো বাইরে কাজে যায় বা বাইরে কাজ সেরে রান্না করবে। আমার অবশ্য বাইরে কাজ সেরে রান্না করতে বেশি ভালো লাগে। সেই রান্নাটা করেই আমি চলে যাব চান করতে। চান করে তারপরে আমি আমার যা যা কাজ আছে, কাপড় কাচা তো জানি, প্রথমে আমি বড়ি দিচ্ছি, যেহেতু লাউ বড়ি দিচ্ছি। বড়িগুলি কি সুন্দর না দেখতে! ঘরের তৈরি বড়ি না, এটা কেনার বড়ি। এক মাসিমা নিজের হাতে বড়ি দেয়, আমি তার কাছ থেকে কিনি। আর দেখো শীতকাল, উনি নিজের হাতে গুড় বড়ি গ্রামের থেকে আসে, সেটা হচ্ছে চাকদার থেকে। যাই হোক, গ্রামের মানুষের তো জীবিকা বলতে তো সেরকম কিছু নেই, ওরা নিজেরা হাতে বড়ি বানায়। আর এখানে এসে বিভিন্ন জায়গা কোন ব্যাকপুর, সোদপুর, শ্যামনগর, ওদের এরকম খরিদ্দার ধরা আছে, খরিদ্দার ধরা আছে। আমরা তাদের কাছ থেকে কিছু কিছু জিনিস কিনি, তারা উপকৃত হলো, আমরা বেশ পেলাম হাতের তৈরি জিনিস। আজকের থেকে না উনি দীর্ঘ প্রায় বলে 40 বছর ধরে বিক্রি করেছে। যাই হোক, তাদেরকে ফিরিয়ে দেওয়াটা আমাদের উচিত নয়, আমাদের তো কিছু করণীয়, তাদের কাছ থেকে কিছু কিছু কেনা। তারপরে সেদিনকে না দুজন, একজনের কাছ থেকে ছাতু কিনেছি, আরেকজনের কাছ থেকে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো কিনেছি। আর বড়িতে না সব তেল টেনে নিয়েছে, ভাবলাম বড়িতে হয়ে যাবে। এখন এখানে আমি দিচ্ছি 5 ফোড়ন, মৌরি ফোড়ন দিয়েও করে, আমার কাছে মৌরি নেই, তার পরিবর্তে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু উচ্ছের তরকারিটা হবে, তার মধ্যে আলু, বেগুন, কুমড়ো দিয়েছে, আমি একটু উচ্ছেটা বেশি, অনেকেরা পেঁয়াজ ফোড়ন দিয়েও করে, আমার উচ্ছের মধ্যে পেঁয়াজ বেশি ভালো লাগে না। যাই হোক, বড়িটাও ভেজে ফেলেছি। এখানে আমি লাউটাও দিয়ে দিচ্ছি, দেখো লাউটাকে আমি একটু বড় বড় কেটেছি, যেহেতু লাউ বড়ি ঝোল। আর এটার মধ্যে আমি কোনো জল দেব না, কারণ লাউ থেকে অটোমেটিক জল ওঠে। একটু লঙ্কা দিয়েছে, দেখেছো এই লঙ্কা খাবে কে, খাওয়ার লোক নেই। আমি তারপরে আসছে, আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়িতে, একদিন লঙ্কা বড়া করেছি। এখন দুজন মানুষের মধ্যে না কোনো কম জিনিস আমাকে দিতে চায় না, মিনিমাম নিতে গেলে 250 গ্রাম। জোর করে করে যাই হোক লঙ্কা বড়া প্রতিষ্ঠা করেছি, নিতে এত লঙ্কা খাবে কে। আর আমি তেল মশলা একদম পছন্দ করি না, তাও তো ভাজা করা যদি কোনো কারণে খেয়ে নিই, মনে হচ্ছে কি আমার জম নিতে আসছে, কিন্তু বেশি তো তেল মশলা খাওয়াটা ভালো না। এখানে আমারটা হয়ে গেছে, এই দেখো উচ্ছে বেগুন আলু দিয়ে একটু তরকারি করে নিচ্ছি। আর ভাতের মধ্যে দিয়েছি বেগুন আলু আর কুমড়ো। এই কুমড়োটা এত ভালো, তিন রকমের সিদ্ধ দিয়ে দিয়েছি, মানে সিদ্ধটা সহায়তা হয়ে যাবে। এখন না আমার সিদ্ধটা খেতে বেশি ভালো লাগে, আমার কেন সবাই শুনি, এই তেল মশলা বয়সের সাথে সাথে তেল মশলা খাওয়া সবাই বাচ্চারাও পর্যন্ত ছেড়ে দিচ্ছে, বলছে না মা যারা তেল মশলা খায় তাদের শরীরে বিভিন্ন রোগ এসে গেছে। গল্প শুনে এই পেটে ব্যথা করছে, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, এই সব শরীরকে স্কুলে হঠাৎ পেটে ব্যথা কি সকালবেলা লুচি খেয়ে এসেছে, আমার লুচি নিয়ে এসেছে, হ্যাঁ গ্যাস হয়ে সঙ্গে সঙ্গে স্কুল থেকে ওকে আবার বাড়িতে খবর দেওয়ারও টাইম হয়ে যায়, বাড়িতে তো খবর দিতে হবে, সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে ভর্তি করলো। ডাক্তার তো বলে দিল ওনার তো অনেকদিন ধরে গ্যাসের প্রবলেম, শিশুদেরও গ্যাস থাকছে না। একজন বলছে এখন বাচ্চাদেরকেও তেল মশলা খাওয়া আর ফাস্টফুড খাওয়া তো বাড়ে, এখন ডাক্তারের কাছে শুধু পেটের, বড়দের হচ্ছে সুগার, বাচ্চাদের হচ্ছে গ্যাসের প্রবলেম, তাহলে কে কী খাবে? আমাদের দিনকে দিনে আর বাজারে যখন তেল আনতে যায় হাজার রকমের তেলের, এই ফরচুন, এই ইঞ্জিন, এই হাজার কোম্পানি, এই হাজার কোম্পানির তেল খেতে খেতে আমাদের গ্যাসের প্রবলেমও বেড়ে যাচ্ছে।
আর এখন কি করবো? আগে আমাদের এখানে না নিজেদের সর্ষে ভাগিয়ে আনা যেত, তা গ্রামে গেলে পাওয়া যায়। গ্রামে যদি কোনো রিলেটিভ থাকে ওখান থেকে কি 10 কেজি 15 কেজি করে সর্ষের তেল অনেকে নিয়ে আসে, কিন্তু গ্রামের বাড়ি এখানে আমি দেখো দুই দিকে হাত চালাচ্ছি, এদিকে বসিয়েছি লাইট ঝোল, এখানে দিয়েছি আলু, বেগুন হচ্ছে। আর এই দেখো দেখেছো আমাদের আর কাজকর্ম কি, আর এদিকে আমার ভাত হয়ে গেছে। এবার একটা জিনিস নিয়ে আমি কথা বলতে বলতে আমার হলুদ দেওয়া হয়, আমি বললাম কি রে আমার সাদা দেখাচ্ছে সানা, বল তুই তো কালার দিস নি। হ্যাঁ তাই তো, কালার না দিলে হবে কি করে, আর বেশি হলুদটা ভালো লাগে না। এই জমিটিকে হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস। এটা দেখো কি সুন্দর জল উঠছে, এবার যেহেতু জল উঠবে ওই জল দিয়েই ব্যাস শুকিয়ে লাউটাও সিদ্ধ হয়ে যাবে, আর একটু গামাখা মাখা ঝোল থাকলো। আর এটা তো অনেকেই আছে পাতলা ঝোল করে খায়, মাছের দিয়ে ভালো লাগে। বাজারে এখন কই মাছ ছেড়ে দেখি রাস্তায় বিক্রি করছিল, লাউ দিয়ে কই মাছ খেতে দারুণ লাগে, ছোটোবেলায় খুব খেতাম, তা খুব মনে পড়ছিল। এবার বাজার থেকে আস্তে আস্তে দেখি কি ওমা কই জাদু বেরিয়ে গেছে, সে কী বলতো ঢিলের মাছ তো সব কাদা জল, জল শুকিয়ে আসছে আর মাছগুলো দেখা যাচ্ছে বেশ গ্রামের দিকে সে গেলে বাজারে গেলে বেশ টাটকা ঢিলের মাছ পাওয়া যায়, কুই শোল কই যেগুলো আমাদের এখানকার বাজারে খালি রুই আর পাতলা। এখন তেলাপিয়া মাছও খেতে ইচ্ছা করে, তেলাপিয়া মাছ নাকি আমার রোগ বেরিয়েছে, বাজারে এখানে তেলাপিয়া মাছও বিক্রি হয় না, ভয় লাগে, আগে তো শরীরটাকে তারপর তো খাওয়া, হাজার রোগের হাজার রকমের ভালো। এগুলো আমার রান্না মোটামুটি এগুলিকে আমার সরিয়ে ফেলছি। আর এখন কথায় কথায় শুনি বয়স্ক শ্বশুর শাশুড়িরা বৃদ্ধাশ্রম যাচ্ছে, কেন বৃদ্ধাশ্রম যাচ্ছে সেটা তাদেরকে প্রশ্ন করলে, এককালে শাশুড়িরা যখন ইয়ং ছিল তখন বউদের ওপর নানান ধরনের অত্যাচার করত, আমি বউ না তাদের বাচ্চাদের ওপর এবং কি মেয়েটার বাপের বাড়ির ওপর সবার ওপর অত্যাচার চালাতো সেই দরজার শাশুড়ি। আর দরজার শাশুড়ি দেখে এখন বাড়িতে রাখা উচিত না বৃদ্ধাশ্রমে রাখা উচিত? আমার মনে যারা বউকে এককালে কষ্ট দিয়েছে তাদের বৃদ্ধাশ্রমে থাকা ভালো। কিছু কিছু বুড়ো আমার নিজের চোখে দেখেছি কি বলবো, তা অবশ্য তারা কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠায়নি, কেন তাদের বাড়িতেই বাস করছি আমরা, তাদের বৃদ্ধাশ্রম পাঠায়নি। সেই শাশুড়ি মা বৌমাকে এতটাই চালাতো, সেই শাশুড়ি মাকে রাস্তার উপর ফেলে রেখেছে, বাড়ির সামনের দিকে অনেকটা বাগানের মতন আছে। এবার যখন বাজারে যেতাম আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম আমি এই মহিলাটা এই অবস্থা কেন। তারপরে এক মহিলাকে জিজ্ঞাসা করলো পাশে উল্টো দিকে বাড়ি, বলছে হবে না তোমরা তো নতুন এসেছো জানো না এককালে দরজার শাশুড়ি ছিল তার প্রতিদান এইটা, এখন বৌমা খেতে দেয় তার সীমানা রয়েছে এবং ছেলেরাও মাকে ভালোবাসে। ছেলেদের ওপর নানান ধরনের বন্ধু আসলে ওই ছুচি বাবুনি ছিল, ছেলেদের সঙ্গে নানানভাবে রোজগার করতো ছেলেরা, সেই টাকা মা কেড়ে নিত, বৌমা একটু খেতে চেয়েছে বা ঘুরতে যাবে সেখানে বৌমাকে বেরোতে দেবে না, নানান ধরনের বউকে অত্যাচার করতো। এখন সেই শাশুড়ি মা লাস্টে বলছে তোকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না, কেন লোকে জানবে, তোকে ঘরে রেখে রাখবো, আশেপাশে লোক দেখ তুই এককালে কী করেছিস। হ্যাঁ সবাই যখন মারা গেল সারেরা মরবে না তো বাঁচলো, মানে এককালে এখনকার শাশুড়িগুলো না নিজেদের দোষগুলো দেখে না খালি বৌমার দোষ দেখে, আরে বৌমা তো পরের বাড়ি থেকে নতুন এসেছে, 15 দিন যেতে না যেতে বৌমাকে হাতাখাতা রান্নাঘরে ঢুকিয়ে দিল, বললো তোর এই রান্নাঘর বাথরুম, বাড়ির লোকের কাপড় কাচো রান্না করো। এবার বৌমা যদি একটু অসময় কিন্তু শাশুড়ির কাছে যায় শাশুড়ি মা পাহারা থাকে দরজার কাছে, এই চলে আয় এই কাজ ওই কাজ, কাজের আর শেষ নেই, শাশুড়ি মা সারাদিন কাজগুলো রেডি রাখে, উনি শুধু মাঝখানে বসে থাকবে আর খালি বলে এই কর এই কর এই কর। বৌমা কোনো শখ আলাদা নেই, যত শখ আলাদা যেহেতু শাশুড়ি মা কিছু পারি করতে পারেনি তখনকার যে কোনো শাশুড়ি মাই সেরকম কিছু করতে পারতো না, তখনকার না ছিল টিভি না ছিল রেস্টুরেন্ট, এখন দেখো ঘরে ঘরে টিভি ফোন রেস্টুরেন্ট হলে তাদের কি একটু খাওয়ার শখ বা ঘোরার শখ নেই। আর শাশুড়ি মা ছিল 6টা সন্তান আর বৌমা 1টা সন্তান নিতেই ভয় পায়, বলছে আমার সন্তান কষ্ট পাবে,
আমি সেটা হতে দেবো। মানে পার্থক্যটা দেখেছো, এখনকার বিয়ে করেও সন্তান নিতে চায় না, তখন বিয়ের মাসে দেখি সন্তান হবে। তাহলে এখনকার শাশ বৌমারা অনেক শিক্ষিত, আর আগেকার শাশুড়ি তো লেখাপড়া করেনি, খালি তারা বাচ্চা আর সংসার, এই ঠেলতে ঠেলতেই তাদের জীবন কেটে গেল। এখন সেই অত্যাচারটা এখন হচ্ছে বৌমাদের ওপর। বৌমারা কেন মানবে? তা ম্যাক্সিমাম মেয়েরা এখন কী করছে, ব্যাস যা মা তুমি যতদিন বেঁচে থাকো ভালো থাকো, আমি চললাম আমার নিজের পথ, আমি নিজেই দেখে নেবো। কেউ বাপের বাড়ি জায়গা থাকলে বাপের বাড়ি যাচ্ছে, কেউ তা নিজে রোজগার করছে, নিজের মতো ঘর ভাড়া নিয়ে থাকছে। ঠিক আছে, আমার তরকারিটাও হয়ে গেল, আর আমার এখানে উচ্ছে ভাজা তরকারিটা একটু মাখো মাখো হবে, এটা হতে মিনিট পাঁচেক লাগবে, এটা ঢেকে আমি রেখে দিই, দিয়ে বাকি কাজগুলো সেরে আসছি, দেখেছ? আর কি দেওয়া হয়নি, মিষ্টি। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।